ঝড় আসবে, ঝড় আসবে শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়িতে ঝড় আসার আগে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন। এই যে দেখুন, ঘরে যত বালতি ছিল, তারপর গামলা ছিল না, যত আরও আছে নাকি, আরও আছে, আরও আছে, তবে তার মধ্যে কিছু বের করা হয়েছে, অন্যান্য বছর আরও বের করা, যতবার এরকম বড় বড় ঝড় আসার কথা হয় এগুলো সব বের করে এর মধ্যে এখন জল ভরে রাখা হবে, তাই তো? আর এই যে পাইপ, পাইপ ঠিক ইয়ে করছে, রেডি করছে, পাইপে করে জল ভরা হবে। আর 1000 লিটার ট্যাঙ্ক তো ফুল করে রাখা হবে, কিন্তু তাতেও যদি না কুলায় জলের, যেন মানে যদি দুদিন কারেন্ট না আসে, তো তার জন্য কিন্তু জলের এই ব্যবস্থা করে রাখা হচ্ছে। যতবারই এরকম বড় বড় ঝড় আসার কথা হয় ততবারই কিন্তু আমাদের বাড়িতে এই পদক্ষেপটা নেওয়া থাকে, জলের এই ব্যবস্থাটা করা থাকে, যেন জলের যেন কোনো মানে অভাব না পড়ে। আর এবছর তো ও বের করছে, আরও এই কটা বের করেছে, আবার যে বের করছে বালতি বানিয়ে, আবার বের করছে নাই গো, যে আরও বের করছে। এই যে এখানে একটা গামলা ভর্তি হয়ে গেছে, আর এই যে পরপর এখন এই গামলাগুলো ভর্তি করা হবে। আর এই যে এখন আর ওর বাবা গেল নিচে, ওর নিচে বালতি কিছু ভরে রাখছে, যে নিচেও বালতি নিয়ে গেছে কিছু, নিচে রাখবে না, নিচে দু একটা বালতি রাখবে, কারণ নিচে তো রাখার অসুবিধা, তো এই জায়গাটা ফাঁকা থাকবে, তো এই জায়গাতেই বেশি জলগুলো রাখা হবে আর কি। তো চলুন, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো চলুন এখনকার মতো টাটা।